ଆପଣ ମାନେ କଣ ଜାଣିନାହାନ୍ତି ବିଜୟ ବାବୁ ଆମ ନେତା ବୋଲିକି? ନିଶ୍ଚୟ ଆପଣ ତାଙ୍କ ସାଙ୍ଗରେ କିଛି ଖରାପ ବ୍ୟବହାର ଦେଖେଇଛନ୍ତି, ତେଣୁକରି ସେ ଘର ଛାଡ଼ି ଯିବା ପାଇଁ ବାଧ୍ୟ ହୋଇଛନ୍ତି। ବହୁତ ହେଲା, ଏଇଟା ଆମର ପାରିବାରିକ କଥା, ଆପଣ ମାନଙ୍କର ଏଥିରେ ମୁଣ୍ଡ ଖେଳିବା କିଛି ବି ଦରକାର ନାହିଁ। ବହୁତ କହିଲେଣି ଆପଣ ମାନେ, ଯାଆନ୍ତୁ ଯାଆନ୍ତୁ ଆପଣ ମାନେ। ଏ ଆଦି ବାବୁ, କଣ ଏମିତି ଫୋପାଡ଼ିଲା ବେଳେ କଥା କରୁଛନ୍ତି? ବହୁତ ସାହସ ନା, ମୋ ଘରେ ପଶି ମତେ ନାଲି ଆଖି ଦେଖୁ। ଛାଡ଼ି ଦିଅ, ମୋ ଘରେ ପଶି ମତେ ନାଲି ଆଖି ଦେଖିଲେ ଛାଡ଼ି ସବୁ କଣ ହଉଛି? ଆପଣ ମାନେ ଚାକିରି ଯାଉଛୁ, କେମିତି ଚାଲିଯିବୁ? ବିଜୟ ବାବୁ ଡାକନ୍ତୁ, ଆମେ ତାଙ୍କରେ କଥା ହବୁ, ଦେଖା ହବୁ, ତାପରେ ଯାଇ ଏଠୁ ଯିବୁ। ସେ କ'ଣ ଠିକ କଲେ? ଦେଖନ୍ତୁ, ମୁଁ ହାତ ଯୋଡ଼ୁଛି, ତାଙ୍କ କଥାକୁ ଆପଣ ଧରନ୍ତୁନି। ଆପଣ ଆଗେ ଡାକନ୍ତୁ, ରିୟା ଫୋନ୍ଟା ଉଠା। କ'ଣ ହେଇଛି? ତୁ ଚିନ୍ତାରେ ଥିଲା ପରି ଲାଗୁଛି। ଆରେ ତୁ କାନ୍ଦୁଛୁ କାହିଁକି? କ'ଣ ହେଇଛି, କ'ଣ ହେଇଛି ମୋତେ କହ। ପହଞ୍ଚିଲା କେମିତି? ମୁଁ ବି ଜାଣିନି କାକା, କାକା ଏବେ କଣ ହବ? ମୁଁ ତ ସେଇ କଥା ଭାବୁଛି, ଭାଉଜ ଏ ଖବର ପଡ଼ିଲା ପରେ କଣ ସେ ଭାବିବେ। ଏପଟେ ବିଜୟର ପାଗଳାମିକୁ ପେପର ବାଲାଙ୍କ ଦୌରାତ୍ମ୍ୟ, କଣ ଯେ ହବ, କଣ କରାଯିବ, କିଛି ଚିନ୍ତା କରିପାରୁନି। ୟାକୁ ହିଁ କୁହନ୍ତି ସୋନେ ପେ ସୁହାଗା। ମତେ ଲାଗୁଛି ଭଗବାନଙ୍କର ଆଶୀର୍ବାଦ ମୋ ଉପରେ ଅଛି, ସେଇଥିପାଇଁ ସେଇଥିପାଇଁ ଗୋଟିଏ ପରେ ଗୋଟିଏ ଭଲ ନ୍ୟୁଜ୍ ମୋତେ ମିଳି ଚାଲିଛି। ବିଜୟ ସିଂ ତ ଘରକୁ ଆଡ଼େ ପଳେଇଛି, ମାନେ ଆଗକୁ ଖେଳଟା ଆହୁରି ଜମିବ। ଆଉ ଏ ଗୃହ ବିବାଦ ବଢ଼ି ବଢ଼ି ଏମିତି ଗୋଟେ ଷ୍ଟେଜ୍ରେ ପହଞ୍ଚିବ ଯେ ଆଦି ଆଉ ରିୟାର ଡଙ୍ଗା ଠିକ୍ ମଝି ନଈରେ ଟୁପ୍କିନା ଗଳିଯିବ। ସୋ ଫନି। ହ୍ୟାଲୋ ମ୍ୟାଡ଼ାମ, ନମସ୍କାର। ନମସ୍କାର ବିକି ବାବୁ, ମୁଁ ଦେଖୁଛି ତମେ ନା ବହୁତ ରିଜର୍ଭ ଟାଇପ୍ର ମଣିଷ, ମାନେ ଯେଉଁ ଖାଣ୍ଟି ଓଡ଼ିଆରେ କୁହନ୍ତିନି ପୋତା ମୁହଁ। ଆରେ ସିଂଦେଓ ପରିବାରରେ ଏତେ ଘଟଣା ଘଟିଗଲା, ଏତେ ଝଡ଼ ତୋଫାନ ଉଠିଗଲା, କାଇଁ ତମେ ତ ମୋତେ କିଛି ବି ଜଣେଇନ? ମୁଁ ଏବେ ନ୍ୟୁଜ୍ ପେପର୍ ଏସବୁ କଥା ଜାଣୁଛି। ନୋ 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 ବିକି ବାବୁ, ଦିସ୍ ଇଜ୍ ନଟ୍ ଫେୟାର୍। ହଁ ଦେଖ ବିକି ବାବୁ, ମୁଁ ତମକୁ ମୋ କାମ ପାଇଁ ମୋଟା ରକମର ଟଙ୍କା ଦେଉଛି, ଯଦି ତମେ ମୋଠୁ ମୋଟା ରକମର ଟଙ୍କା ନେଉଛ ତାହେଲେ କାମଟା ବି
সেই ভাবে হওয়া দরকার আদি তুমি কাম করে পারি সিরিয়সলি কাম করে পারি তাহলে মতো জনাই দি তুমি টঙ্কা জায়গায় বুলেট তাপি দেবি আউটি কি জাগ সিধা খোপড়ি কু আচ্ছা খোপড়ি মানে তুমি জাগ খোপড়ি মানে হচ্ছে মুন্ড মু কী তুম মুন্ডরে বুলেট দেবি বি জাগ কিন্তু না সে মুন্ড কোণী কাম কুহ নু আো মুন্ড কিছু কাম কুহ নু সে মুন্ড রহবা বি দরকার আিকি বাবু মু কাম তুমি করার কিন্তু সেইটা কত বাট গলা আদিত্য নারায়ণ সিংদেওর চেকবুক আনবা মু তুমি কিন্তু আনিল না নাই বিকি বাবু মু যা পচারুছি তার রিপ্লাই তুমি কী দৌন হ্যাঁ দেখ মু ভালরে ভালরে কহিদি যা মু পচারুছি তা উত্তর দিও তা নহলে যদি মো মুন্ড থরে গরম হয়ে যাব না মু কোন করি বসিবি তার ধারণা বি তোমাকে নথিব এবে তুমি যোটি বি থাও তোমাকে উঠে আনিবা পাই মতে বেশি সময় লাগবনি কারণ মোর সেতিকি ক্যাপাসিটি অছি মু কোন করিবি মু কিছি জানি পারুনি মু মুহ খোলিলে আপন গুলি মারি দেবি ধমক দৌছন্তি আ মু বন্ধ রাখিলে বি আপন ধমক দৌছন্তি ও মাই গড ইয়াকু মু পারিবি আরে স্টুপিড এবে আমি ফোন রে কথা হউছি আরে ফোন রে তুমি পাটি খোলি কি কহিবনি তো কোন কাগজ রে লিখি কি দব হ্যাঁ নাই ম্যাডাম মু চেকবুকটা আনিবা পাই কেতে থর চেষ্টা করলিনি হলে সুবিধা হউনি ম্যাডাম দেখ বিকি বাবু সে বাজে কথা শুনিয়া পাই মো পাখরে সময় নাই সো প্লিজ বাজে কথা বন্ধ করি কি তুমি কেতে শীঘ্র সে চেকবুক নেই কি মো পাখকু আসিব সেই কথা কুহ সিধা সিধা বুঝিল না অলগা স্টাইলে বুঝাইবি জলদি আনিকি চেকবুকটা মো হাতে দিও তা নহলে বুলেট খাইয়া পাই রেডি হয়ে যা মু চেষ্টা করুছি ম্যাডাম যেতে শীঘ্র সম্ভব আনিকি আপনাকে দেবি ম্যাডাম এবে ফোন রখিবি রখিবা পূর্বরু গোটে কথা মন দেইকি শুন ইয়া পরে যদি কামটা তুমি ভালো ভাবে ন কর তাহলে মু আও তোমাকে বেশি দিন বঞ্চি রহিবাকে পারমিশন দেবিনি বুঝিল স্ট্রেট কাট টিচকাও এবে এই নিউজ পেপরে আদি আউরিয়ার পর্বাদীর স্টোরি বহুত শীঘ্র বাহারি যাব এতে দিন পরে বিশাল গোটে ভাল কাম কলা আরে হেই ইয়া ভিতরে তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই খবরটা পড়ি সারিবে তা ভিতরে সাবিত্রী বুড়ি তো নিশ্চয় থিব সাবিত্রী বুড়ি পাখকু ফোন কলে তো বড়িয়া হুন্তা বুড়ি সাঙ্গে কথা হই মজাটা নেই হুন্তা রিয়া বিরুদ্ধে আউ টিকে ফোড়ি হুন্তা টিকে কোন বা ভালো সে মু ততেই দিয়ন্তি না বুড়ি কু ভালো কি ততেই দেলে সে রিয়া উপর ফুল বর্ষিব এমিতি বর্ষিব এমিতি বর্ষিব যে রিয়া দিগদার হই ছাঙ্ক ঘর ছাড়ি পলেব ঠিক দরকার বে নট রিচ নট রিচ হোথিব আরে হেই এমিতি হেই নথিব তো যে বুড়ি পেপার পড়িলা পরে লজ্জা দুঃখ অপমানরে ও
फोन टाको कोटे फेंगी दे अज्ञात वासरे चल जाइथु देखिलो देखिलो मोर बॉटम टा गोड छिंडी पड़ी जाय छी देखु तो ना नै मो अरे बाबा मु किम देखिली तमे कहिले से ना मु जानिबी हो देखैला अरे देखु छी आजकल तमे बहुत दुश्मनी करछ जेते बड़ देखो झूठ नै सेठी कोन झूठ नै सेठी मु तो मोर रूम रे अछि सदर जीवन आज अरे सुंदर दिस तमें दीटा लाजर एम झाउड़ी कहीं पड़ल जिते तमने बर कन्या एम तो हम नुह अरे यही सब करने तुम पाखे सारा जीवन पड़ी तुम दीटा केमी लाइफ सेटिंग हम मुझे पचर पड़ी आ तुम दीटा चबीस घंटा ना सर पसार पसार ना सर तुमने कौन भाव विजय घर छाड़ी चलीगल बोली तुमने गड़ जिणीगल हाँ सब कथा शेष हो गला जमा नुह विजय गला तो गला ता पछुक पछ रियाटा भी गला धक्का दे कि घर विदा करिया पड़िबो काहाकू रिया को रिया ए घर विदा हेला परे ही ए घर आ व्यवसाय उपरे आम मान मालिकाना देखैबा बुझिलो अरे ए खबर कागज रे गोटे भलो खबर बाहरची तार फायदा केमिति उठा हबो से कथा तो तुम माने जानिनो चलो मो संगे रे मु कहिबी हेले मां मां कौन पड़ी अरे बोका आमे समस्ते मिसी रिया को एमिति कौन ठेसा करिबा एमिति कौन ठेसा करिबा जे से बाध्य ये घर छाड़ी अरे किए कुआडे गल्लो सुबुची ना नहीं हाँ आम पर धजा उड़ी गलानी आ तुम मैने तुमने जे जे मुह लुचवा को बेडरूम पड़ी छो पुछ ना नाई आस जल्दी कौन सब अरे काली जाए मो ऊपर गरगर होना मोपाई घर मान सम्मान मटी में मिसी जा कह उत्तर दि क्या घर मान सम्मान मटी में मिशुची कह जवाब दि सरपंच से घर छाड़ी चली जाइए माने हजार लोक हजार कथा पचारे कौन उत्तर दब आत अप्रिय सत कथा कहीदेला बेले टाइम टाइम उत्तर दौल ए कौन जवाब दब कह गां लोक कथा छाड़ू ममा प्रथम एम कहतु प्रतिमा पाक एम कि उत्तर देवे उत्तर थिले सिना माने देबे अरे जे सबु नाटर गोबर्धन जे सबु घटनार मूल मंजी ताकू तो माने मुंडरे बसे थै थै हे नाचु चंती ए माने कोन उत्तर देबे छे अरे विजयटा घर छाड़ी केते दुख रे केते कष्ट रे थिबो मु तो भाबु छी ए दुख कष्ट भितरे से बेकरे दौड़ी दे मरी भी जाए अंबिका विजय घर छाड़ी चली जाइए बोली आम मैंने भी दुखे अच्छे कितु तुम तुम्हें कथा जटिल करदे कहीं पाटितुंड कर हाउला कर घर कंपाऊ घर कंपाऊ नाई नाई मो घर कंपाऊ अरे आपण कौन बुझी पार ना विजय को घर छाड़ बाध्य करा बुझिले बाध्य
ଆଉ କାଲି କାଲି ଆମକୁ ବି ବାଧ୍ୟ କରାଯିବ। କିନ୍ତୁ ମୁଁ କହିଦେଉଛି, ବିଜୟ ଭଳିଆ ମୁଁ କେବେ ବି ଘର ଛାଡ଼ି ଯିବିନି, କେବେ ବି ଯିବିନି। ଆମର କ'ଣ କିଛି କାମ ଧନ୍ଦା ନାହିଁ, ଆମେ ତମ ଭଳିଆ ବସି ଚାଲ ଚଲାଉଛୁ। ଏ ଘରୁ କେହି କୁଆଡ଼େ ଯିବା ଦରକାର ନାହିଁ ଭାଇ। ଆଜି ଘରୁ ଯାଇଛନ୍ତି, କାଲି ଘରକୁ ଫେରିବେ। ହେଲେ ଏଇ ଘଟଣାକୁ ନେଇ ତମେ ଯୋଉ ଇସ୍ୟୁ କରୁଛ, ଆର କିଛି ମାନେ କି ମତଲବ ନାହିଁ। କ'ଣ ହେଲା, ବିଜୟ ଆସିବ? ହଁ, ବିଜୟ ଫେରି ଆସିବ? କେମିତି ଆସିବ? ଆରେ କେମିତି ଆସିବ, ତୋର ଏଇ ସ୍ତ୍ରୀର ଟିକେ ଭୁଲ ପାଇଁ ତାକୁ କେତେ କ'ଣ ସହିବାକୁ ପଡ଼ିଲା, ଏମିତିକି ତାକୁ ଘର ଛାଡ଼ି ଯିବାକୁ ପଡ଼ିଲା। ୟରି ମୁହଁ ଚାହିଁବନି ବୋଲି ସେ ଘର ଛାଡ଼ି ଚାଲିଗଲା। ଏଇ ଅଲକ୍ଷଣୀ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଘରେ ଅଛି, ସେ କସ୍ମିନ କାଳେ ଘରେ ଫେରିବନି। ମୁଁ କହୁଛି ସେ ଫେରିବନି। ୟାରି ପାଇଁ ଅପାର ସଂସାର ଉଜୁଡ଼ିଗଲା, ତା ଦୁନିଆ ଭାଙ୍ଗି ରୋଜି ଚୁର୍ମାର ହେଇଗଲା। ଭଗବାନ ଜାଣନ୍ତି ସିଏ ଏବେ କ'ଣ କରିବ। ସିଏ ଏଠିକି ଫେରିବ କି ନାହିଁ ତା ବି ସନ୍ଦେହ। ଯୋଉଠି ତା ସ୍ୱାମୀ ନାହିଁ, ସିଏ ସେଠିକି ଆସି କ'ଣ କରିବ। ସେତେବେଳେ ସାକ୍ଷୀକୁ ନେଇ ରିହା ଏମିତି ଗୋଟେ ପରିସ୍ଥିତି ସୃଷ୍ଟି କରିଥିଲା, ଆମ ସଂସାର ଭାଙ୍ଗିବାକୁ ଚେଷ୍ଟା କରୁଥିଲା। ଖାଲି କ'ଣ ସେତିକି, ପୋଲିସ ଆଗରେ ମିଛ ବୟାନ ଦେଇକି ମୋତେ ଜେଲକୁ ପଠେଇଥିଲା। ଏ ଘରେ ଯେତେବେଳେ ଯାହା ହେଇଛି କେବଳ ୟାରି ପାଇଁ ହେଇଛି। ୟାରି ପାଇଁ, ୟାରି ପାଇଁ ଏ ଘରେ ସବୁବେଳେ ଗୋଟେ ଗଣ୍ଡଗୋଳ ଲାଗି ରହିଛି। ଏ ଘରର ସୁଖ ଶାନ୍ତିକୁ ଯଦି କିଏ ବିଗାଡ଼ିଛି ତାହେଲେ ସେ ହେଲା ରିୟା। ଏ ଘର ଏକାଧିକ ଯଦି କିଏ ଖଣ୍ଡ ଖଣ୍ଡ କରିଛି ସେ ବି ଏଇ ରିୟା। ସବୁ କଥାରେ ରିୟା ରିୟା ରିୟା। ଅବିକା, ତୁମେ କାହିଁକି ବ୍ୟସ୍ତ ହେଉଛ? ବିଜୟ ଘର ଛାଡ଼ି ଚାଲିଯାଇଛି, ତାକୁ ଖୋଜି ବାହାର କରି ଏ ଘରକୁ ଫେରେଇ ଆଣିବା ଦାୟିତ୍ୱ ହେଉଛି ଆମର। ତମେ କାହିଁକି ଏ କଥା ଗୁଡ଼ା ଉଠାଉଛ? ମଲା ମୁଁ ଚିନ୍ତା କରିବିନି, ତ ଆଉ କିଏ କରିବ? ଖୁଡ଼ି ଖୁଡ଼ି, ମୋ ହାତ ଚଢ଼ୁଛି, ମୁଁ ଠାକୁରଙ୍କ ରାଣ ଖାଇକି କହୁଛି, ମୁଁ କେବେ ବି କାହାର ଅନିଷ୍ଟ ଚାହେନି। ମୁଁ ସବୁବେଳେ ଚାହେଁ ଏ ଘରେ ସମସ୍ତେ ଖୁସିରେ ରୁହନ୍ତୁ, ଶାନ୍ତିରେ ରୁହନ୍ତୁ, ମିଶିକି ରୁହନ୍ତୁ। ଖୁଡ଼ି ଏସବୁ ଭୁଲି ଯାଆନ୍ତୁ, ବିଜ ଭାଇଙ୍କୁ ଖୋଜିବାରେ ଆମର ସାହାଯ୍ୟ କରନ୍ତୁ। ଦେଖିବେ ଆମେ ତାଙ୍କୁ ଖୋଜିକି ବାହାର କରିବା, ଏ ଘରକୁ ନେଇ ଆସିବା। ଯା ଯା, ତୁ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଘରେ ଅଛୁ ବିଜୟ କେବେ ବି ଏ ଘରକୁ ଫେରିବନି। ସେ ବହୁତ ଜିଦିଆ ଟକା, ମୁଁ ତାକୁ ବହୁତ ଭଲ ଭାବରେ ଚିହ୍ନିଛି। ଆଉ ତୁ ଯଦି ପ୍ରକୃତ ଚାହୁଁ ଯେ ବିଜୟ ଏ ଘରକୁ ଫେରି ଆସୁ, ତୁ ନିଜେ ଘର ଛାଡ଼ି ଚାଲି ଯାଉନୁ। କ'ଣ ହେଲା, ଚୁପ୍ ରହିଲୁ ଯେ? ମୋ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଦେ। କ'ଣ ହେଲା, ମୋ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଦେଉନୁ? ମୁଁ କହିଲି ପରା, ତୁ ଏ ଘର ଛାଡ଼ି ଗଲେ ହିଁ ବିଜୟ ଘରକୁ ଫେରିବ। ତୁ ଯିବୁ, ଯିବ ଘର ଛାଡ଼ି? ଇଏ ପୁଣି ଯିବ, ତୁ ପରା ଆଦର୍ଶ ବୋହୁ। ଆଦର୍ଶ ନା ଫାଦର୍ଶ ବୋହୁ, ୟାକୁ ଏମାନେ ଚିହ୍ନି ନାହାନ୍ତି, ମୁଁ ଏହାର ଗଣ୍ଠି ଗଣ୍ଠି ଚିହ୍ନିଛି। ଇଏ ହେଲା ମତଲବ ଖୋରି ମହମ୍ମଦ ଘୋରି। ମା, ଇଏ କାହିଁକି କୁଆଡ଼େ ଘର ଛାଡ଼ିଯିବ? ମୋ ଅପା ଏ ଘରେ ରହିଲେ କେତେ, ନ ରହିଲେ କେତେ, ୟାର କ'ଣ ମତଲବ ଅଛି? ବିଜୟ ଭାଇ ପ୍ରତିମା ବାଜାଇ ବାହାରେ ରହିଲେ ୟାର କ'ଣ ଯାଉଛି? ଓଲଟା ୟାକୁ ତ ମଜା ଲାଗୁଥିବ, କାହିଁକି ନା ୟାର କେବଳ ଗୋଟିଏ ଚିନ୍ତା, ଏ ଘରେ କେମିତି ଏକୁଟିଆ ରାଜ କରିବ। ଇଏ କେମିତି ଘର ଛାଡ଼ି କୁଆଡ଼େ ଯିବ? ମା, ଆପଣ ଦେଖିବେ ଇଏ କୁଆଡ଼େ ବି ଯିବନି, ଏଇଠି ମୁହଁ ମାଡ଼ି ଏମିତି ପଡ଼ିଥିବ। ଆପଣ ବେକାରଟାରେ ଏସବୁ କଥା କହି ଆପଣଙ୍କ ସମୟ ନଷ୍ଟ କରୁଛନ୍ତି। ଆରେ କହିବିନି, ୟାକୁ କହିବିନି, ଆଉ କାହାକୁ କହିବି? ୟାରି ପାଇଁ ଘରେ ଯେତେ ନୌଟଙ୍କି, ଯେତେ କେଲେଙ୍କାରୀ, ୟାକୁ କହିବିନି ତ କାହାକୁ କହିବି? ଭାଇ, ମୁଁ ସଫା ସଫା କହିଦେଉଛି, ଏ ଝିଅ ଘର ଛାଡ଼ି ନଗଲେ ବିଜୟ ଘର ପିଣ୍ଡା ବି ମାଡ଼ିବନି। ତେଣିକି ଆପଣମାନଙ୍କର ଇଚ୍ଛା, ଯା ଇଚ୍ଛା କରନ୍ତୁ, ମୁଁ ଚାଲିଲି। ଚାଲ, ରୁହନ୍ତୁ ଖୁଡ଼ି, ଏସବୁ ଯାହା ହେଇଛି ମୋ ପାଇଁ ହେଇଛି ନା? ବିଜୟ ଭାଇ ମୋ ପାଇଁ ଘର ଛାଡ଼ିକି ଯାଇଛନ୍ତି ନା? ଠିକ ଅଛି, ଯୋଉ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଜୟ ଭାଇଙ୍କର ଘୃଣା ରାଗ ମୋ ଉପରୁ ନ କମିଛି, ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଁ ଏ ଘରୁ ଦୂରେଇକି ରହିବି, ତାଙ୍କ ଆଖି ସାମ୍ନାରୁ ଦୂରେଇକି ରହିବି। ମୁଁ ଏ ଘର ଛାଡ଼ିକି ଯିବା ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ଅଛି।
ତମେ ଘର ଛାଡ଼ି କାହିଁକି ଯିବ? ଆଉ ଏବେ ଆଉ କାହାର କିଛି କହିବା ଦରକାର ନାହିଁ। ସେ ପାଟି ଖୋଲି ଥରେ କହିଛି ମାନେ କାମରେ କରିକି ଦେଖାଉ। ଇଏ ଘର ଛାଡ଼ି ଗଲେ ହିଁ ବିଜୟ ଘରକୁ ଫେରିବ ବାସ। ଓହୋ ଅମ୍ବିକା, ତୁମେ କି ପାଗଳାମି କରୁଛ? ଜଣକ ପରେ ଜଣ ଘରୁ ଚାଲିଯିବାଟା କ'ଣ ସମାଧାନ? ମୁଁ ଜୋର ଜବରଦସ୍ତି ରିୟାକୁ ଏ ଘର ଛାଡ଼ି ଯିବାକୁ କହିନି। ସେ ନିଜ ମୁହଁରେ ଘର ଛାଡ଼ି ଯିବ ବୋଲି କହିଛି। ଏ କଥା ଆପଣମାନେ ସମସ୍ତେ ଶୁଣିଛନ୍ତି। ଇଲୋ ହେଇ, ତୋର ଏ ଘର ଛାଡ଼ି ଯିବା ନିଷ୍ପତ୍ତି ପାଇଁ ମତେ କ'ଣ ସମସ୍ତଙ୍କୁ ଦୁଇ ଚାରି ପଦ ଶୁଣିବାକୁ ପଡ଼ିବ ନା କ'ଣ? ତୁ କ'ଣ ଏସବୁ ଲୋକଙ୍କୁ ଶୁଣିବା ପାଇଁ ଡ୍ରାମା କରୁଥିଲୁ? ନାଇଁ ଖୁଡ଼ି, ମୁଁ ଯାହା ବି କହିଛି ମୋ ହୃଦୟ ଭିତରୁ କହିଛି। ମୁଁ ଘର ଛାଡ଼ି ଯିବା ପାଇଁ ରାଜି ଅଛି।